অনেকে হয়তো মেনে নিতে পারছে না ক্রোয়েশিয়ার মতো একটি দল রাশিয়া বিশ্বকাপের ফাইনালে যাওয়াটা, কিন্তু তারা চলেই গেছে। স্বাগতিক রাশিয়াকে ছাড়াও তারা হারিয়েছে আর্জেন্টিনা ও থাইল্যান্ডের মতো শক্তিশালী দলকে। রবিবার ফাইনালে তারা মুখোমুখি হচ্ছে ফ্রান্সের। ইউরোপের ছোট এই দেশটি সম্পর্কে আপনি যদি খুব বেশি কিছু জেনে না থাকেন, তাহলে অনুরোধ করা হলো ভিডিওটি সম্পূর্ণ দেখার। রোমান সাম্রাজ্যের সময় থেকেই কোনো না কোনো ফর্মে এই ক্রোয়েশিয়ার অস্তিত্ব ছিল। তবে বর্তমান ক্রোয়েশিয়া নামের যে রাষ্ট্র, 1991 সালের আগে তার কোনো অস্তিত্বই ছিল না। 1991 সালের জুন মাসে আধুনিক এই রাষ্ট্রটি ইউগোস্লোভিয়া থেকে নিজেদের স্বাধীনতা ঘোষণা করে। দেশটির লোক সংখ্যা 40 লাখের সামান্য বেশি। সারা বিশ্বের সবকটি দেশের জনসংখ্যা হিসেব করলে ক্রোয়েশিয়ার অবস্থান ওই তালিকায় 130 নম্বরে। 1 নম্বরে রয়েছে প্লিটভিচ নামক একটি লেক। ক্রোয়েশিয়ায় খুবই চমৎকার কিছু জাতীয় পার্ক আছে। আছে অপূর্ব কিছু লেক যেখানে আপনি সাঁতার কাটতে পারেন। ক্রোয়েশিয়ার বনে জঙ্গলে ছড়িয়ে ছিটিয়ে আছে বহু অসাধারণ ঝর্ণা। এমন সব বনাঞ্চল আছে ক্রোয়েশিয়ায় যাতে কখনো আছড়ও পড়েনি। বিশ্ব ব্যাংকের হিসেব অনুসারে দেশটিতে 1/3 এলাকা জুড়ে আছে অরণ্য। ক্রোয়েশিয়ার মোট 8টি জাতীয় পার্ক আছে, তার মধ্যে অন্যতম একটি হচ্ছে প্লিটভিচ লেক। এটি ক্রোয়েশিয়ার বৃহত্তম লেক। জাতিসংঘের বিজ্ঞান ও শিক্ষা বিষয়ক সংস্থা ইউনেস্কো বিশ্বের যেসব এলাকাকে ঐতিহ্য হিসেবে ঘোষণা করেছেন, এই লেক তার একটি। আর 2 নম্বরে রয়েছেন ডালমাশিয়ান কুকুর। ডালমাশিয়ান কুকুর উৎস ক্রোয়েশিয়ার ডালমাশিয়া এলাকায়। বিরল ডালমাশিয়ান জাতের কুকুরের জন্ম ক্রোয়েশিয়ায়। বলা হয় ডালমাশিয়া অঞ্চলে এর উৎপত্তি। সাদা চামড়া শরীরে কালো কালো স্পটের জন্য বিখ্যাত এই প্রজাতির কুকুরগুলো। 1600 শতাব্দীতে আঁকা পেন্টিংসে এবং গির্জার ক্রনিকেলও এই কুকুরটিকে দেখতে পাওয়া যায়। বিশেষজ্ঞরা বলছেন বিশ্বের আর কোথাও এই কুকুরটির মতো অন্য কোনো কুকুর দেখতে পাওয়া যায় না, এবং ডালমাশিয়াতে এর উৎপত্তি বলেই এর নামকরণ করা হয়েছে ডালমাশিয়ান কুকুর। 3 নম্বরে রয়েছেন গেম অফ থ্রোনস। গেম অফ থ্রোনস এমন এক কল্পরাজ্য যাতে আছে বহু ড্রাগন এবং হোয়াইট ওয়াকার, কিন্তু এটা একেবারেই স্বপ্নের কোনো জগৎ নয়। ওয়েস্টেরস নামের কাল্পনিক ওই দেশের রাজধানী কিংস ল্যান্ডিং এর অস্তিত্ব যেন আছে ক্রোয়েশিয়ার একটি শহরে, আর সেই শহরটির নাম ডুব্রোভনিক। এই শহরে গেম অফ থ্রোনস সিনেমার প্রায় পুরো অংশে চিত্রায়ন করা হয়েছে। প্রাচীনকালের ঐতিহ্যবাহী গোথিক ও রেনসা গির্জার জন্য বিখ্যাত এই শহর। আছে অপূর্ব নৈসর্গিক সব দৃশ্য। গেম অফ থ্রোনসের জনপ্রিয়তার কারণে এই শহরের পর্যটকের সংখ্যা অনেক বেড়ে গেছে। 4 নম্বরে রয়েছে ক্রাবাত টাই। এই ক্রাবাত টাই হচ্ছে একটি বিশেষ ধরনের টাই। এটি পরা হয় গলার চারপাশে। এটি অনেকটা আধুনিককালের নেক টাই কিংবা বো টাইয়ের মতো। বহু ভাষাতে হয়তো এই টাইয়ের আদি শব্দ হিসেবে ক্রোয়াতার শব্দটিকে পাওয়া যাবে। 17 শতাব্দীতে যে 30 ইয়ার্স ওয়ার হয়েছিল, সে সময় ফরাসি সেনাবাহিনীতে ক্রোয়েশিয়ানরা তাদের গলায় একটি কাপড় পেঁচিয়ে রাখত। সেখান থেকেই এই ক্রাবাত টাইয়ের জন্ম। দেশটিতে প্রতি বছর 18ই অক্টোবর পালন করা হয় আন্তর্জাতিক ক্রোয়াত দিবস। নিজেদের ঐতিহ্য আর সংস্কৃতি তুলে ধরতে ক্রোয়েশিয়ার নাগরিকরা বিশেষ এই দিনটিতে গলায় নেকটাই পরে থাকেন। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন, এবং পরবর্তী আপডেট খবরগুলো পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।